হাসিনার শাসন কোন কোন সংকটের মধ্যে দিয়ে যাইতেছে সেটা বুঝতে পারবেন। এমনকি হাসিনার পতন হইলে সে পতনের পরে বাংলাদেশের মানুষের যে বাম্বু দেওয়া হবে সেটার খেলা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এতে তিনি ডক্টর ইউনুসের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নিশ্চিত হলে দেশের মানুষ ভয়ঙ্কর একটি বিপদের সম্মুখীন হবে, এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য স্যার যে কীভাবে দেশের মানুষ বিপদের সম্মুখীন হবে এবং এই সরকার হটলে বাংলাদেশের উপরে কোন অন্য অন্য দেশের কি ধরনের নজর পড়বে, আসুন এটা নিয়ে ভয়ঙ্কর তথ্য জানবো আমরা। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আজকাল যে আলাপ করবো সেটা হলো একটা খুব ভয়ঙ্কর আলাপ। হাসিনার শাসন কোন কোন সংকটের মধ্যে দিয়ে যাইতেছে সেটা বুঝতে পারবেন। এমনকি হাসিনার পতন হইলে সে পতনের পরে বাংলাদেশের মানুষের যে বাম্বু দেওয়া হবে সেটার খেলা কলে শুরু হয়েছে সেটা বুঝবার পারবেন। কারা বাম্বু দেওয়ার জন্য রেডি হইতেছে, কি পরিকল্পনা করতেছে সেটাও বুঝবার পারবেন। তো আজকে এক মহাষড়যন্ত্রের আলাপ কলে বাংলাদেশে ইন্ডিয়া ঠিক কিভাবে কাজ করে সেটা একটা ধারণা পাবেন। কেঙ্গা করে ইন্ডিয়া বাংলাদেশকে মাখি চিপায় ফেলে সেটা ধারণা পাবেন। আর কারা কারা ইন্ডিয়ার হয়ে কাম করে, কেমনে চাপায় মাইট দেয় সেটাও দেখবেন। তো আসেন আল্লাহর নামে শুরু করি, দেখি বাংলাদেশকে কোন গাব দায় ফেলিচ্ছে, কারা কারা ব্যবস্থা নিচ্ছে। ওরা কলে ডালে ডালে সইরা বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে, তাই হাঙ্কারে পাতায় পাতায় যাইয়া সব ষড়যন্ত্র দেখায় দিতে হবে। আজকের এপিসোড সেই পাতায় পাতায় যাইয়া সেই ষড়যন্ত্র দেখায় দেওয়ার এপিসোড। নিউজটা দেখেন, প্রথম আলো কইতেছে ইউএসডি এর একটা পূর্বাভাস, বাংলাদেশকে নাকি 10 লাখ টন চাল আমদানি করতে হবে। চাল উৎপাদিত হইতে পারে 3 কোটি 64 লাখ টন, যা আগের পূর্বাভাসে চাইতে 7 লাখ টন কম। আবার কসে ভারতের রপ্তানিতে বাড়তি শুল্ক, মায়ানমারের রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা এবং বিশ্ববাজারে সরাদামের কারণে চাল আমদানি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। আবার বাংলাদেশ ব্যাংকের কাছে যথেষ্ট মার্কিন ডলার না থাকায় আমদানি ব্যয় মেটানো কঠিন, তাই তো কছে, তাই না? এই নিউজ দেখে কেউ কেউ লাফাচ্ছে, কচ্ছে হাসিনা কঠিন মাঙ্কি সিপাত পড়িছে। হ্যাঁ, তো এই নিউজ দেখে কি মনে হচ্ছে আপনার? পরীক্ষা নেওয়ার দরকার নাই, আমি কয়ে দিই বাংলাদেশে চালের যোগান কম, তাই না? তাই তো কছে, হাসিনার হাতে এমনি ডলার নাই, তাই হাসিনায় বাড়তি চাল আমদানি করতে বেড়াছেড়া করে ফেলবে, তাই না? তাই তো করছে, তাই না? এর ফলে কি হবে? এর ফলে চালের বাজারে অস্থিরতা তৈরি হবে, চাল নিয়ে হাসিনা প্রচুর ঝামেলা করবি, তাই না? এখন দেখেন চালের বাজারে এই নিউজের ফলে কি হয়। এই নিউজ হাসিনার ঝামেলা ফেলবি কি ফেলবি না সেটা বড় কথা না, হাসিনার কিছু যায় আসে। বাংলাদেশের মানুষ খাইতে পারলো নাকি পারলো না, মরলো নাকি বাঁচলো, হাসিনার তো আপনার ভোটের দরকার নাই, তাই না? আর হাসিনা তো থাকিচ্ছেও না, তার মানে এই নিউজের ফলে হাসিনা না বাংলাদেশের মানুষ ঝামেলায় পড়বি, পরবর্তী সরকার ঝামেলা পড়বি। কেন? আসেন সেটা দেখি। চাল আমাদের প্রধান খাদ্য, চালের দামের সাথে যুক্ত নিত্য প্রয়োজনীয় সমস্ত পণ্যের দাম। আর সবচেয়ে বড় কথা, চালের দাম দিয়ে নির্ধারিত হয় ন্যূনতম মজুরি কি হবে, তাই চালের দাম খুবই একটা সেন্সিটিভ বিষয়। চালের দাম কম থাকলে সরকার জনপ্রিয় থাকে, চালের দাম বাড়লে সরকার অজনপ্রিয় হয়। জিয়াউর রহমান জনপ্রিয় শাসক ছিলেন, তার অনেকগুলো কারণ ছিল, কিন্তু প্রধান কারণ ছিল চালের দাম কম ছিল। শেখ মুজিবের আমলে চালের দাম ছিল 10 টাকা কেজি, তখন কেজি ছিল না, তখন শের ছিল, আর জিয়ার আমলে ছিল 3 টাকা শের। আমার নিজেরই মনে আছে চালের দাম ধপ কইরা পড়ে গেল, মানুষজন খুশি, মুরব্বীরা আমার এই তথ্যকে সমর্থন করবেন, জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে কি হয়েছিল তখন। তো এই যে নিউজটা হলো, তাতে বাজারে কি প্রতিক্রিয়া হবে? মারাত্মক প্রতিক্রিয়া হবে, সব মজুদার গোয়েন স্টক করে ফেলবে চাল, চাহিদার তুলনায় যোগান কম থাকলে দাম বাড়ে। আর প্রথম আলোর মতো পত্রিকা যখন যোগান কমার আগাম তথ্য দিতেছে, তাহলে তো যোগান কমবেই, যোগান কমলে দাম বাড়বে, এই সুযোগ কি বাংলাদেশের মজুদাররা ছেড়ে দিবে না? তারা নেবে, অবশ্যই নেবে, ফলে চালের দাম হু হু করে বাড়বে। এটা রাতারাতি হবে না, কয়েক মাস লাগবে দাম বাড়তে। চালের দাম বেড়ে গেলে বাজারের উপরে সব মেকানিজম ফেল করবে। আমরা মাঝে মাঝে তো এরকম সমস্যায় পড়ি নানা পণ্য নিয়ে, তাই না? যে পেঁয়াজ বলেন, গরুর মাংস বলেন, কাঁচামরিচ বলেন, এমনকি ডিম বলেন, সবকিছু এগুলো কিন্তু নন এসেনশিয়াল আইটেম, মানে এটা কিছুদিন না খেলে মরে যাবো না, কিন্তু চাল না থাকলে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ হচ্ছে কি হচ্ছে না সেটার মাপার উপায় হচ্ছে চালের যোগান ঠিক আছে কিনা। তাই সরকারের অনেক কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইতেছে চালের দাম ঠিক রাখা, স্থিতিশীল রাখা। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে না, যখনই টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে তখনই চালের রপ্তানি বন্ধ করেছে বা ঘুটু করে চালের দাম বাড়াইছে ইন্ডিয়া। হাসিনা থাকুক আর যেই থাকুক ক্ষমতায়, সাম্প্রতিক সময় আরেকবার চালের দাম বাড়িয়েছিল, কবে? এই যে দেখেন মোটা চালের দাম 50 টাকা ছাড়াইছে, তারিখ দেখেন 2017 সাল, তাই না? এটা মনে আছে না? এই সময় চালের দাম আবার দাম করে বাড়ছিল, তখন এই যে কামরুল গমরুল খাদ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, এবার মনে করেন তো 2017 সালে কি হয়েছিল, মনে পড়ে? বাংলাদেশে মনে পড়ে, বাংলাদেশ 2টা ধ্যাধারা চাইনিজ সাবমেরিন কিনেছিল। এই যে দেখেন মহা টেনশন শুরু হয়েছিল না ইন্ডিয়ার লগে হাসিনার, ওই সময় চালের দাম কেন ইন্ডিয়ার কারণে ওই একই সময় বাড়িল। নিউজটা পড়ে দেখেন, ওখানে লেখা আছে
ইন্ডিয়ার কারণে বাড়িছিল সেলের দাম। এইবার এই প্রথম আলোর নিউজও কি একই কাম করার জন্য ছাপা হচ্ছে, মানে ইন্ডিয়ান সাপ দেওয়ার জন্য। ইন্ডিয়া যে হাসিনাকে ব্রিক্সে জয়েন করতে বাধা দিচ্ছে জানেন তো, এটা তো কয়েকদিন আগের ঘটনা, তাই না? কেন দিচ্ছে জানেন তো? কারণ এটাছে ইন্ডিয়া বুঝে গেছে যে চীনের সাথে বোধহয় হাসিনার একটা গুটু হয়েছে। হ্যাঁ, যদি এবার কোনোভাবে হাসিনা দেখায় যে ইলেকশন টিলেকশন হয়েছে, যেই নৈশ ভোট হোক যাই হোক, ফাঁকা মাঠে গোল হোক যাই হোক, তাইলে সে চীনের কোলে যায় উঠবে, কম্বোডিয়ার মতো, মায়ানমারের মতো, উত্তর কোরিয়ার মতো। ইন্ডিয়া এটা চায় না যে বাংলাদেশ চীনের কোলে উঠে পড়ুক, তাই এইটারে যতটা সম্ভব সে ভণ্ডুল করার চেষ্টা করবে। বাংলাদেশ বাদে অন্য ছয়টা দেশ ব্রিক্সের সদস্য হতে পেয়ে গেল, সর্বসম্মত অনুমোদন পাইল, বাংলাদেশ যেন না জোর দিতে পারে সেই জন্য এমন একটা শর্ত দিল যে শর্তটা আসলে আমেরিকান শর্ত। তো এইটা প্রথম আলোর নিউজ, এই ব্রিক্সের বাড়ির দ্বিতীয় বাড়ি আর কি। ব্রিক্স দিয়ে একটা বাড়ি দিচ্ছে মাতাত, এটা দ্বিতীয় বাড়ি দিল, কেমনে আসেন দেখি। আপনারা তো সবাই বুঝতে পারছেন যে নিউজটা পড়লে সেলের বাজারে অস্থিরতা হবে, তাই না? হবি তো। তো হাসিনারও চাপে রাখতে পারলো ইন্ডিয়া, পরবর্তী যে সরকার আসবে তারও চাপে রাখতে পারলো ইন্ডিয়া, তাই না? আর এই কাম কইরা সে আড়ালে থাকতে পারলো, কেউ ধরা দিল না যে কামলা তো কেন ইন্ডিয়া করলো, আর এই কামটা যে আসলে ইন্ডিয়া করেছে এটা তো বোঝার কোনো উপায় ছিল না, তাই না? আমি যদি আজকে এপিসোডটা না করলাম নি, তাই না? তো আসেন আগে রিপোর্টটা দেখি। হ্যাঁ, রিপোর্ট হচ্ছে এটা, তারিখ মিলিয়ে দেখেন। প্রথম আলো রিপোর্টে কলে এই রিপোর্টের প্রকাশের তারিখ দেওয়া আছে, দুইটা পাশাপাশি নিয়ে দেখেন কি তো কি কছে। তো দেখেছেন তো, এটাই তো রিপোর্ট, তাই না? তো কি কছে, কছে যে বাংলাদেশকে 10 লাখ টন চাল আমদানি। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আরও ভয়ঙ্কর কিছু তথ্য নির্বাচন সম্পর্কে থাকছে এই ভিডিওতে, আসুন দেখি। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এতে তিনি ডক্টর ইউনুসের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাত 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ পোস্ট দেন। ফেসবুক পোস্টে লিখেছেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার প্রয়োজনের মুহূর্তে সমর্থন করার জন্য আমার এবং 160 জনের বেশি বিশ্ব নেতার পাশে দাঁড়ান, তাকে হয়রানির বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন। নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী বরাবর 100 জনেরও বেশি নোবেল বিজয়ী সহ 160 জনেরও বেশি বিশ্ব নেতা একটি খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করা বিশ্ব নেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের মতো ব্যক্তিত্ব রয়েছেন। এর আগে গত 27 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একদিন পরই 160 বিশ্ব নেতা ডক্টর ইউনুস ও আসন্ন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেন। চিঠিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের 2টি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল। বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের মামলা। আমরা উদ্বিগ্ন, সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে, এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগে 40 জন বিশ্ব নেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন এই চিঠি তার উপর ভিত্তি করে গড়ে তোলারই চেষ্টা। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন। এছাড়া ডক্টর ইউনুসকে নিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী, লেখক এবং মানবাধিকার কর্মী কেরি কেনেডি। টুইটে কেরি কেনেডি লিখেছেন, আমার প্রিয় বন্ধু এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের উপর অত্যাচার বন্ধ করতে হবে, আমরা তার প্রতি ন্যায় বিচারের আহ্বান জানাচ্ছি। কেরি কেনেডি বিশ্ববিখ্যাত মানবাধিকার বিষয়ক সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির মেয়ে তিনি এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলার কার্যক্রম পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, যারা বিবৃতি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার স্থগিত করতে বলেছেন তাদের বলছি, বিবৃতি না দিয়ে আইনজীবী পাঠাক, এক্সপার্টরা দেখুক, অনেক কিছু পাবেন। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সবকিছুই আইন মতো চলে। গত মার্চেও 40 জন বিশ্ব নেতা একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন যাতে প্রধানমন্ত্রীকে তার সবচেয়ে দক্ষ এবং প্রশংসিত নাগরিকদের একজনের বিরুদ্ধে এই বিবেকহীন প্রচারণা বন্ধ করতে বলা হয়।
আমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।